আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই সিন্থিয়াস মম। আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মুরগির মাংস দিয়ে বাঁধাকপি রান্নার রেসিপি রেসিপিটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে সাথেই থাকবেন এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আর কথা বাড়াবো না চলুন চলে যাওয়া যাক মোর রেসিপিতে এর জন্য চুলায় আগে থেকে একটা প্যান বসিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম হাফ চামিচের মতো গোটা জিরে দিয়ে নিলাম হাফ চামচের মতো কালো জিরে দিয়ে নিলাম কিছুটা ফোড়ন আসার পরে এর মধ্যে একটা তেজপাতা দিয়ে নিলাম চার টুকরা লং দিয়ে নিলাম তিনটা সবুজ এলাচ দিয়ে নিলাম পাঁচ ছয়টা গোলমরিচ দিয়ে নিলাম এবার একটু নেড়ে নিলাম এবার এর মধ্যে পোনে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে নিলাম ছয় সাতটা কাঁচা মরিচ দিয়ে নিলাম এবার নেড়ে চেড়ে একটু হালকা করে পেঁয়াজ মরিচ ভেজে নেব আমার পেঁয়াজ মরিচ ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যেও মাংস দিয়ে নিলাম আর কিছুটা লবণ এবার এই তেলের মধ্যে মাংসটা আমি দুই তিন মিনিটের মতো ভেজে নেব আমার মাংসটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি দুই চা চামচ রসুন বাটা দিয়ে নিলাম দেড় চা চামচ আদা বাটা দিয়ে নিলাম এক চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে নিলাম এক চা চামিচ লাল মরিচের গুঁড়ো দিয়ে নিলাম এক চা চামিচ জিরার গুঁড়ো দিয়ে নিলাম হাফ চামিচেই কিছুটা বেশি হবে গরম মশলার গুঁড়ো দিয়ে নিলাম এবার সবগুলো একটু মিক্সড করে নিচ্ছি আমার মাংসর সাথে মশলাগুলো মিক্স করা হয়ে গেছে এবারের মতো সামান্য একটু পানি দিয়ে নিলাম মাংসটা কষিয়ে নেয়ার জন্য এবার আমি মাংসটা ঢাকনা ছাড়াই কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ রান্না করার পরে আবার একটু নেড়ে নিচ্ছি যখন দেখবেন মাংসটা এরকম পানি অনেকটা শুকিয়ে গেছে তেল বের হয়েছে তখন বুঝবেন মাংসটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে বাঁধাকপিগুলো দিয়ে নিছি আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম এবার মাংসের সাথে বাঁধাকপিটা ভালো মতো মিক্সড করে নিলাম আমি বড়ো সাইজের একটা বাঁধাকপির অর্ধেকটা নিয়েছি আর আমি এখানে পাঁচশো গ্রামের মতো মুরগি মাংস নিয়েছিলাম বাঁধাকপিটা রান্না করতে করতে এক পর্যায়ে দেখবেন এরকম তেল বের হয়েছে পানি অনেকটা শুকিয়ে গেছে তখন বুঝবেন বাঁধাকপিটা মাংসর সাথে ভালো মতো কষানো হয়ে গেছে এবার এর মতো ঝোলের জন্য পানি দিয়ে নিলাম আমি এখানে এক কাপের কিছুটা বেশি হবে পানি দিয়ে নিয়েছি এবার একটু নেড়ে নিচ্ছি এবার ঢাকনা দিয়ে রান্না করব রান্নাটা হয়ে আসা পর্যন্ত এর মাঝে আমি কয়েকবার ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিয়েছিলাম এবার এর মতো এক চামিচের মতো ভাজা জিরে গুঁড়ো দিয়ে নিলাম দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি চুলাটা অফ করে দিব। আমি চুলাটা অফ করে দিয়েছি এবার এগুলোটা বাটিতে উঠিয়ে নিব। এখানে একটা বাটি নিয়েছি দেখতেই পাচ্ছেন বাটিতে উঠিয়ে নিচ্ছি আমি সবগুলো বাটিতে উঠিয়ে নিয়েছি আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ